আসসালামু আলাইকুম আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল আমার আজকের রেসিপি হলো আমকা বা একটি খুবই ইউনিক আমের আচার এটি ইন্ডিয়ার গুজরাটের খুবই জনপ্রিয় একটি আচার রেসিপি রকম তেল ভিনেগার বা আম রোদি শুকানোর ঝামেলা ছাড়াই খুব সহজে মাত্র দশ মিনিটে এই আচারটি তৈরি করে নেওয়া যায় আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি আমের ছদা আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আমি আমটাকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর মুছে নিয়েছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমগুলো একদম শুকনা আছে এবার আমি একটি পিলারের সাহায্যে আমের স্কিনগুলোকে পিল করে নিব এই আচারটি বানানো শুরু করার আগে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যেন সব কিছু খুব সুন্দর পরিষ্কার আর শুকনো থাকে যেমন আমগুলো ধুয়ে খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে তারপর আপনি যেটা দিয়ে আমের স্কিনগুলো পিল করেন না কেন যেমন পিলার নাইফ বা বটি সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার আর শুকনো থাকতে হবে যেই বাটিতে আমগুলো পিল করে রাখবেন সেই বাটিটা প্লাস আপনার হাত খুব ভালোভাবে শুকনো থাকতে হবে আমার সবগুলো আম খুব ভালোভাবে পিল করা হয়ে গিয়েছে এবার আমি আমগুলোকে লম্বা লম্বা ভাজি আকারে কেটে নিয়েছি এবার আমি কিছু মশলা অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ এবার লবণ আর হলুদটাকে আমি সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব যেহেতু আমি প্রথমেই বলেছি এই আমের আচারটি মাত্র দশ মিনিটেই তৈরি করে নেওয়া যায় তাই মনে করবেন এই মাখানোতেই আপনার হাফ আমের আচার তৈরি হয়ে যাবে এবার আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পাউডার সুগার বা গুঁড়ো করা চিনি আমি দানাদার চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে এই পাউডার চিনি আমের সাথে মিশিয়ে নিব অবশ্যই অল্প অল্প করে মিশাতে হবে একবারে সব চিনি ঢেলে দিলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইটার থেকে সহজ বা মজাদার আমের আচার রেসিপি আমার মনে হয় না আর দ্বিতীয়টি আছে ইন্ডিয়ান সব আচারগুলো খেতেই কিন্তু খুব বেশি মজাদার হয় কারণ ইন্ডিয়ানরা প্রায় সব খাবারের সাথেই আচার খায় এমনকি মোস্ট ইন্ডিয়ানসদের ফেভারিট ফুড হল আচার পরাঠা তারা শুধু পরোটা দিয়ে আচার এমনিতেই খেয়ে নেয় তাই আজকে আমি আপনাদের সাথে এই ভিন্ন ধর্মী আচারের রেসিপিটা শেয়ার করছি যেন এই কাঁচা আমের সিজনে আপনারাও এই মজাদার আচারটি বানিয়ে খেতে পারেন আর আপনার প্রিয়জনদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন যত চিনি মেশাতে থাকবেন দেখবেন আমি অনেকটাই পানি ছেড়ে দিবে। কিন্তু এটা নর্মাল পাতলা পানি হবে না পানির কনসিস্টেন্সিটা দেখবেন কিছুটা মধুর মতো আমি আমি অল্প অল্প করে সবগুলো চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই অবস্থায় এই মিক্সচারটাকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের মতো এই পাঁচ মিনিটে আমরা আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব সেই জন্য আমি একটি প্যান চুলায় খুব ভালোভাবে গরম করে নিয়েছি যখন প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব চুলার ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া দুই টেবিল চামচ জিরা এক টেবিল চামচ মেথি এক টেবিল চামচ মৌরি আর এক টেবিল চামচ সাদা সরিষা এবার এই গরম প্যানের তাপেই এই মশলাগুলোকে হালকা রোস্ট করে নিব এই ধরনের মশলাগুলো কখনোই চুলা জ্বালিয়ে ভাজবেন না এতে করে মশলার অর্ধেক ফ্লেভার এখানেই উড়ে যাবে বাকি অর্ধেক ফ্লেভার যখন ব্লেন্ড করবেন তখন উড়ে যাবে কারণ মশলা ব্লেন্ড করার সময় আমাদের ব্লেন্ডার জারগুলো গরম হয়ে যায় আর সেই হিটে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন তাওয়া আগে থেকে গরম করে তারপর মশলা রোস্ট করে নেওয়ার বা মশলাগুলো একটি স্টিলের প্লেটে করে চুলার নিচে দিয়ে অথবা রোদে দিয়ে গরম করে নেওয়ার আমার মশলাটা খুব ভালোভাবে রোস্ট হয়ে গিয়েছে এবার মশলাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিব আমি আচার বানানোর জন্য কখনোই প্যাকেটের কিনা বা বাজারের খোলা পাঁচফোড়ন ব্যবহার করি না কারণ সেই গুলোতে মশলার অনুপাত কম বেশি থাকে আবার অনেক সময় কালো জিরা থাকে ওই পাঁচফোড়নটা ব্যবহার করলে আমার মনে হয় আচারের ফ্লেভারটা বেশি একটা ভালো হয় না এই দিকে আমাদের আমগুলো খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে এবার সরাসরি রান্নায় চলে যাব একটি পরিষ্কার শুকনো প্যানে আমি আমের মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি এবার চুলার হাই হিটে এই আমের আচারটাকে রান্না করতে থাকবো সব পানি শুকিয়ে আসা পর্যন্ত পুরো রান্নার সময় চুলার আঁচটা কমানো যাবে না মাঝে মাঝে আলতো হাতে নেড়ে দিতে হবে অতিরিক্ত নেড়ে আমগুলোকে একদম ভেঙে ফেলা যাবে না রান্না করতে করতে এক পর্যায়ে চিনি শিরাটা ঘন হয়ে আসবে আর আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কোন পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আঙুলে অল্প একটু শিরা নিয়ে এমন করে চেক করে দেখবেন যদি দেখেন এক একটি শিরা হচ্ছে তখন বুঝবেন আচারটা পারফেক্টলি কুকড এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে গরম গরম আচারে কিছু মশলা অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলা এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর এক করে রাখা স্পেশাল আচারের মশলা এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এই আচারটার স্বাদ সাধারণত মিষ্টি অল্প ঝাল আর অল্প টক আমি প্রথমে অল্প একটু মরিচের গুঁড়া অ্যাড করে টেস্ট করে দেখেছিলাম কতটুকু ঝাল হয়েছে পরবর্তীতে বাকিটা অ্যাড করে দিয়েছি আপনারাও আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করবেন অথেন্টিক আমকাছন্দা আচার বানানোর ক্ষেত্রে এমন আচারটাকে চুলা থেকে নামিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করা হয় এতে করে মশলাগুলো ওভারকুক হতে পারে না আর আচারের কালারটাও খুব সুন্দর থাকে অথেন্টিক স্বাদ পেতে হলে আচারটা এভাবেই বানাতে হবে তারপরও আপনাদের মনে খুদ থাকলে আপনারা চুলায় মশলাগুলো দিয়ে এক মিনিটের মধ্যে নামিয়ে নিতে পারেন তবে এক মিনিটের অতিরিক্ত রান্না কোনো মতেই করা যাবে না তো তৈরি হয়ে গেল আমাদের ফেমাস ইন্ডিয়ান আচার আম কাছন্দা এই আমকা ছুন্দা আচার আপনারা একবার খেলে এই আচারের ফ্যান হয়ে যাবেন প্রতি বছরই আমের সিজনে এই আচারটা অবশ্যই বানাবেন আর বেশি করেই বানাবেন আমি আপনাদের একটি পারফেক্ট রেশিও বোঝানোর জন্য এক কেজি আমের আচার বানিয়েছি যেন আপনারা বাড়িয়ে বা কমিয়েও বানাতে পারেন কিন্তু এই আমের আচারটা খেতে এতটাই মজাদার যে আমার এক কেজি আমের আচারে হবে না আমি পরবর্তীতে আরও আম দিয়ে আচারটা বানিয়ে নিব তাই আপনাদেরকেও রেকমেন্ড করব বানালে বেশি করেই বানাবেন আমি যখন অনেক আগে ইন্ডিয়া গিয়েছিলাম তখন আমি সেখানকার তাজ বেঙ্গল হোটেলে এই আচারটা খেয়েছিলাম পরটা দিয়ে আমার কাছে এতটাই মজা লেগেছিল যে বলার মতো না আমি সেখান থেকে এই আচারের অথেন্টিক রেসিপিটা কালেক্ট করি তারপর থেকে আমি প্রতি বছরই আমের সিজনে এই আচারটি বাসায় তৈরি করি আর খাই আমার বাসায় তো এই আমের ছন্দা আচারটি সুপার ডুপার হিট আপনারাও এই আচারটি বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই আচারটি আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় বছর শুধু লক্ষ্য রাখবেন যেন সবকিছু পরিষ্কার আর শুকনো থাকে অন্যান্য আচারের থেকে এই আচারটা খেতে খুব বেশি মজাদার আর হেলদিও কারণ ভিনেগার আর তেল ছাড়াই কিন্তু এই আচারটা বানিয়ে নেওয়া যায় এই আচারটি খিচুড়ি বিরিয়ানি কাচি রুটি পরোটা লুচি এমনকি সাদা ভাতের সাথে খেতেও অসাধারণ লাগবে এমন কিছু নেই যেটার সাথে আপনারা এই আচারটি খেতে পারবেন না আমার আজকের এই ইউনিক ডেলিশিয়াস আমকা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ